কাকু ভালো আছে, আমাদের আনিস খানকে যেভাবে নির্মম হত্যা করা হয়েছে, একটা ছাত্র নেতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের, তাকে যেভাবে রাত্রের অন্ধকারে বাড়ির ছাদ থেকে ফেলে মারা হলো এবং তার কোনো প্রকৃত বিচারও হলো না এখন পর্যন্ত, তার বাবা এবং আমরাও তার বাবার সুরেই যে সিবিআই তদন্ত করছি সেটা না করে রাজ্যের পুলিশে যে যে যার সঙ্গে যুক্ত সে রাজ্যের পুলিশের হাতেই তদন্তভার দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে মূলত দাবি হচ্ছে যে যেই জঘন্যতম হত্যাকাণ্ড ঘটলো আনিস খানের, যে তিনটে সিভিক রাত্রি 12টার সময় ঢুকে তাকে হচ্ছে যে পুলিশ সঙ্গে পুলিশের ড্রেস পরে গিয়ে তাকে ঘর থেকে টেনে হিঁচড়ে উপরে মারধর করতে করতে ছাদের উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিল। তাকে ফেলে দেওয়ার কারণ হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন উনি আনিস খান, তিনি এমএর ছাত্র ছিলেন। তিনি প্রতিবাদ করেছিলেন যে এখানে যে জমিগুলো আছে বামফ্রন্ট আমলের বা তারও আগে ওই কংগ্রেস আমলের ওই জমিগুলো যেগুলো ছিল কংগ্রেসের উদ্যোগেও কিছু জমি ওখানে নেওয়া হয়েছিল, সেই জমিগুলোকে এরা হচ্ছে যে জমি মাফিয়ারা ওখানে জমিগুলো বিক্রি করতে যাচ্ছিলো তো দুধ কোম্পানিকে, সে দুধ কোম্পানিকে জমি বিক্রি করতে যাওয়ার ফলে এই মেধাবী ছাত্র ছিল এ বলছে এখানে নিশ্চয়ই এতে কিছু কাটবানির ব্যাপার হচ্ছে, আমাদের এই কলেজের এতে যে জমি আছে এই জমি কেন বিক্রি করা হবে, তাই জন্যে সে প্রতিবাদ জানিয়েছিল এবং বিরাট আন্দোলন করে তৈরি করেছিল আনিস খান। এবং মানুষের যখনই দুঃখ কষ্ট সব কিছুতে, কারো রেশন কার্ড, কারো হচ্ছে যে এনআরসির বিরুদ্ধে মুখ খোলা সব কিছুতে ইনি ছিলেন একদম প্রতিবাদের অনন্য মুখ, তাই তাকে ভেবেছে যে ওখানে কিছু মাফিয়া বাহিনী যে কে কোনো পলিসিভাবে পুলিশের চক্রান্ত করিয়ে তাকে হচ্ছে যে দুনিয়া দিয়ে সরিয়ে দিতে হবে, তো যেভাবেই যে উদ্দেশ্যে সরিয়েছে আমরা চাই সেই উদ্দেশ্যটা বেরিয়ে আসুক, কী উদ্দেশ্যে সরানো হয়েছে, আমরা তার পূর্ণাঙ্গ সিবিআই তদন্ত দাবি করছি, যে সিবিআই তদন্ত করে একটা তরতাজা মেধাবী ছাত্র আনিস খানকে কেন হত্যা করে দেওয়া হবে, তার যদি কোনো অপরাধ ছিল।